ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি এবং অল ত্রিপুরা নির্মাণ সমিতির পক্ষ থেকে সোমবার আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রাজ্য জুড়ে উৎসবের মেজাজে চলছে রক্তদান পর্ব। প্রতিদিন বিভিন্ন ক্লাব, সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের। সোমবার রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি এবং অল ত্রিপুরা নির্মাণ সমিতি। আইজিএম হাসপাতালে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উদ্বুদ্ধ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এক সাক্ষাৎকারে মেয়র বলেন, রাজ্যবাসী সবসময় রক্তদানে এগিয়ে আসে, এটি একটি ভালো প্রবণতা। রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করা হয় আমাদের রাজ্যে, এটা একটা ভালো প্রবণতা। সবাই কিন্তু এগিয়ে আসছে, সামাজিক কাজ। শুধু রক্তদান শিবিরে না, উৎসব না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তারা ধারাবাহিক ১৩তম কিন্তু আজকে হচ্ছে, মানে তারা আগেও করছে। বিশ্বকর্মী সামনে রেখে বিশ্বকর্মা জয়ন্তীর সামনে তারা এই অনুষ্ঠান চালিয়ে যাবেন, পাশাপাশি তারা অনেক সামাজিক দায়িত্ব পালন করেন। আমরা দেখেছি এদিকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য শিবিরের এই আয়োজনের প্রশংসা করে বলেন, ফুটপাতে যারা ব্যবসা করেন কিংবা নির্মাণ শ্রমিক, তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদানের আয়োজন করেছে। যারা ব্যবসা করে নির্মাণ শ্রমিক, তারা এই সমাজের কাজে এগিয়েছে, এটা আমাদের সবচেয়ে বেশি গর্বের বিষয় যে তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তা সত্ত্বেও এই রাজ্যের সমাজ সেবার জন্য তারা এগিয়ে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দুই সংগঠনের রক্তদানের এই ১৩তম উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।